আসসালামু আলাইকুম আজ আমি খুব সাধারণ একটা কারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো জুকিনি দিয়ে রুই মাছ জুকিনি মূলত বিদেশি সবজি হলেও বর্তমানে এই সবজিটা সুপারমার্কেট বাজার এমনকি ভ্যানেও পাওয়া যায় জুকিনি এক ধরনের স্কোয়াশ আমাদের দেশে মূলত সবুজ এবং হলুদ কালারের ঝুঁকুনিটাই বেশি দেখা যায় তবে এটা হালকা পিঙ্ক কালারের হয়ে থাকে আজকে আমি সবুজ কালারের জুকিনিটা নিয়েছি এটা দিয়ে আপনাদের খুব সিম্পল একটা কারি রেসিপি শেয়ার করছি আমি এখানে একটা ছয়শো গ্রাম ওজনের জুকিনি নিয়েছি আমি প্রথমে জুকিনির দুই সাইডটা কেটে নিচ্ছি এখন একটা পিলার দিয়ে জুকিনির ছালটা আমি ছিলে নিচ্ছি জুকিনির চামড়া কিন্তু ভীষণ পাতলা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে এই ছাল সহকারে রান্না করতে পারেন তবে আজকে আমি ছালটা ফেলে দিয়েই কারিটা তৈরি করব আমি ভালো করে জুকিনিটা ছিলে নিয়েছি এখন আমি জুকিনিটা কেটে নিচ্ছি জুকিনিটা যদি কচি হয় তবে আপনারা এ বীজটা নিতে পারেন আর যদি একটু পরিপক্ক হয় তাহলে অবশ্যই এই বীজটা ফেলে দিবেন দেখুন এই বীজগুলো একেবারেই শশার বীজের মতো আমি আজকে এই বীজগুলো ফেলে দিচ্ছি না জুকিনিগুলো আমি এইভাবে কেটে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা চাইলে এর চেয়ে একটু বড় সাইজও কেটে নিতে পারেন আমি সবগুলো জুকিনি এইভাবে কেটে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি নিয়েছি চার পিস রুই মাছ এবার মাছটাকে ভাজার জন্য আমি রেডি করে নিব এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এক চুটকি পরিমাণ হলুদ এখন দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এবার সবগুলো মশলা আমি ঝাঁকিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন এখন আমি একটা প্যানে যথেষ্ট পরিমাণে তেল নিয়ে তাতে মাছগুলো একে একে সবগুলো ছেড়ে দিয়েছি এরপর আমি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব আমি সবগুলো মাছ এইভাবে হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এখন একটা প্যান গরম করে নিয়ে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ইউজ করেছি এবার পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন এরকম একটা যখন কালার চলে আসবে তখন আমি শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় এই কারণে এই পেঁয়াজের ভেতরে আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুসারে লবণ দেড় চা চামচ দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এবার সবগুলো মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে আমি দুই তিন মিনিটের জন্য রেখে দিব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে আসে ঢাকনা খুলে আমি এই মশলাগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জুকিনিগুলো দিয়ে নিয়েছি জুকিনি দিয়ে আমি খুব ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি জুকিনির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটা ঢেকে রান্না করে নিব দেখুন এই জুকিনি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে কারণ জুকিনির নব্বই ভাগই পানি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি প্রথমে কোনো প্রকার পানি দেইনি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে জুকিনি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় আর এই পানি দিয়ে কিন্তু জুকিনিটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় আমি জুকিনিটা একটু নেড়ে চেড়ে নিয়ে আবার তিন চার মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এবার ঢাকনা খুলে ঝুঁকিনিটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভেতরে ভেজে রাখা মাছটা দিয়ে নেছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এখন আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এটা রেখে দিব এই সময় চুলোর জাল লো থাকবে এখন আমি জুকিনিটা দেখে নিচ্ছি দেখুন আমার জুকিনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ঝোলের জন্য পানি ব্যবহার করতে পারেন জুকিনিটা এইভাবে রান্না করলেই ভীষণ মজাদার হয় সবজির ভেতরে আমার জুকিনিটা অনেক বেশি পছন্দ আমি শীতের মৌসুমে এই সবজিটার জন্যে অধীর আগ্রহ বসে থাকি আমি মাছটাকে উলটিয়ে নিয়ে আরও এক মিনিটের জন্য এটা চুলের ওপর রেখে দিয়ে তারপর নামিয়ে নেব কারণ মাছটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করা রয়েছে আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দোয়া রাখুন আসসালামু আলাইকুম